নিকলি হাওর। বর্ষাকালে হয়ে ওঠে হাজারো পর্যটকের ভিড়, আর অন্যান্য সময় কেউ যেন উঁকিই দেয় না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি অষ্টগ্রামের মিঠা মোহনে। সত্যি বলতে আমাদের গ্রাম থেকে মাত্র আধা ঘন্টার রাস্তার দূরত্বে এই অষ্টগ্রাম। আর যারা গ্রাম্য পরিবেশটাকে মিস করেন তাদের জন্য আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটা এনজয় করুন গাইস। আমরা এখন যাচ্ছি বাজারে, বাজার করতে হবে, তারপরে সেই বাজারগুলো নিয়ে যাবো নদীর ওপারে, ঠিক আছে? বিকজ আমাদের প্ল্যান হচ্ছে আজকে আমরা নদীর ওপারে গিয়ে খাবো, রান্না করব, খোলা মাঠে বসে খাবো, এবং বিকালের যে একটা এনজয়েবল মোমেন্ট সেটা আমরা আজকে এনজয় করবো, ঠিক আছে? তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, যারা পেজ আসছেন ফলো করে রাখবেন, যারা ইউটিউব আসছেন সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভিডিওটি স্টার্ট করি গাইস। আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি, 10 মিনিট লাগবে বাজারে যাব, চাতকপাড় বাজারে। সেখান থেকে আমাদের টুকটাক যা বাজার লাগে সেগুলো করবো। অ্যান্ড প্রায় এখন প্রায় 1:30টার কাছাকাছি বাজে, হ্যাঁ 1টার উপর বেজে গেছে, সময় অনেক কম। কিন্তু বাজার এনে তারপর রান্না, রান্না তো অবশ্যই করতে হবে, তার আগে অবশ্যই আমাদেরকে কুড়াকাড়ি করতে হবে, ঠিক আছে? তো হাতে অনেক সময় কম, দেখা যাক আমরা কত ফাস্ট কাজগুলো করতে পারি গাইস। আমরা চলে আসছি দোকানে, এখান থেকে পোলা চাল লাগবে না? কত কেজি লাগবে? এটা কি পুরানটা নতুনটা? শশা কেজি হচ্ছে প্রায় 30 টাকা, আর লেবুর হালি হচ্ছে 10 টাকা। ভাই খোরা পুরা খিরার ফ্লেভার, এটা মনে হচ্ছে পুরাই খাচ্ছি। খাও টেস্ট করো ভাই, 30 টাকা কেজি ভাই, একদম কম দাম। মাম গাইস, আমরা কিন্তু একদম নদীর কাছাকাছি চলে আসছি গাইস। দেখতে পাচ্ছেন পিছনে নদী গাইস, দেখেন পিছনে হচ্ছে নদী। এখন আমরা নৌকা দিয়ে নদী পার হব, দেন আমরা ওই পাশে যাবো, ঠিক আছে? এ নদী নৌকা কোনটা রে নৌকা গাইস? আমরা কিন্তু নদীর এপারে চলে আসছি, ঠিক আছে? দেখেন কত ছোট একটা নৌকা, আর দেখেন আমাদের টিম আছে, দেখেন ভাই, এই দেখেন নাচ খালি গাইস। আমাদের টিমমেট যারা ছিল সবাই মোটামুটি চলে গিয়েছে, তো আমরা যাচ্ছি নৌকা দিয়ে, মানে অনেক ভিতরে তো একটু, এটা হচ্ছে ছোটো মোটো একটা খাল টাইপের, এখানে মানুষ নৌকা দিয়ে যায়, বুঝছেন? আমাদের যারা আছে সবাই চলে গিয়েছে, আমরা এখানে নৌকা দিয়ে যাচ্ছি। ওকে, তো সন্ধ্যার কিন্তু একদম কাছে, সন্ধ্যা একটু পরে, মানে একদম মানে প্রায় 5টার উপরে বাজে, তো মানে বুঝতেই পারছেন রাত প্রায় হয়ে যাবে এখন। তারপর দেখা যাক ভাই বাকিটা, আল্লাহ ভরসা গাইস। দীর্ঘ আধা ঘন্টা আমরা হাঁটলাম, হাইটটা দেখেন যেখানে আছি, দেখেন চারদিকে খালি খেত আর খেত, দেখেন ভাই, মানে বাড়িঘর কিচ্ছু নাই। কিন্তু কথা হচ্ছে আমরা যে আগুন ধরায় রান্না করুম ভাই, ম্যাচ নিয়ে আসি না ভাই, এটা কোনো কথা ভাই। এখন কথা হচ্ছে লাইটার যেটাই বলেন, দেখেন চারদিকে কিচ্ছু নাই ভাই, দেখেন খালি খেত আর খেত, মানে এখান থেকে মানে আধা ঘন্টা হাঁটলে হচ্ছে অষ্টগ্রাম, ঠিক আছে? ওই যে মিঠা মোহন, মিঠা মোহন অষ্টগ্রাম। ওকে, আমরা কিন্তু এখন আছি কিশোরগঞ্জের মাটিতে, বুঝতে হবে। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, ম্যাচ না, এখন যদি কেউ সিগারেট খায় মানে আগুন ওদের কাছে নিয়ে আসতে হবে। দেখি গাইস, এখানে কিছু লোক আছে যারা নাকি এখনও ধান কাটতেছে, ওদের কাছে আমরা যাবো ভাই। মাঝে মাঝে বিড়িখোররা কত যুবক আসে তার আজকে প্রমাণ পেলাম ভাই। দেখেন এখানে আমরা কেউ ম্যাচ নিয়ে আসি নাই, বাট কিছু বিড়িখোর আমরা পেয়ে গেছি যাদের কাছ থেকে ম্যাচ আমরা কালেক্ট করে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছি আগুন কিন্তু ধরা হয়ে গেছে, দেখেন আগুন ধরতেছে। এদিকে আমাদের টিম মেম্বাররা কাজ করছে, এ হচ্ছে আমাদের কি দুবাই প্রবাসী না মালয়েশিয়া প্রবাসী আমাদের শুভ ভাই, যে নাকি আজকে 300 টাকা দিয়েছে, মানে বেশি দিয়ে সবার কাছ থেকে, ঠিক আছে? সবার চেয়ে বেশি দিয়েছে। আর এই হচ্ছে আমাদের এই দেখেন এক ভাই, যে নাকি মরিস কুটতেছে। আর এই হচ্ছে আমাদের আজকের মেন রাঁধুনের রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড যেটা বলে গেল আমাদের রাইহান ভাই, সে আজকে মুড়ি করতেছে। আর এখানে কিছু টিম মেম্বার যারা নাকি দেখেন বাল ফাই দাস, দেখেন ভাই তোরা কাজ করতেছিস নাকি খেলতেছিস কত ভাই, মানে এই দেখেন। আর এখানে শুরু করে দিচ্ছে ভাই, এ হালা করে ভাই, কি যে কম ভাই, দেখেন এ পুরো ল্যাংটা হয়ে ভাই, প্যান্ট খুলে লুকি খুলে না তোরা ভাই, নাস্তা না ভালো উঠান ভাই, দেখো নাস্তা না উঠান ভাই, কেমনে কাটে
গাইস একদম সন্ধ্যার আগ মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই আর দিন বৃষ্টি পড়ার যাক আলহামদুলিল্লাহ বৃষ্টি আল্লাহর রহমত নিয়ামত যাই হোক এন্ড আমাদের যে চুলা ছিল চুলাটা আমরা একদম এই যে দেখতে পাচ্ছেন বেশি ঘরটা আছে ঘরের ভিতর নিয়ে আমরা আগুন ধরিয়েছি ঠিক আছে আর এই ঘরটা হচ্ছে জানেন যারা আপনারা হয়তো অনেকেই বুঝবেন সেটা হচ্ছে কি এই যে ফসলের মাঠগুলো আছে না এই ফসলের মাঠগুলোতে পানি দেওয়া হয় এই ঘরের যে মেশিন আছে মেশিনের মাধ্যমে পানি ওকে ড্রেন আছে ড্রেন থেকে ওনারা নিয়ে আসে নিয়ে এসে এই যে জায়গাগুলো আছে ওখানে পানি দেওয়া হয় গাইস বৃষ্টি অনেক জোরে চলে আসছে অনেক জোরে আরে রাখি ধরতে রে ধরতে ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে রে ভাই ও ভাই লাই লাই লাগতে সুমার কেটে তুমি সলমিন গাইস বাহিরে বৃষ্টি হচ্ছে ভাই এদিকে দেখতে পাচ্ছেন ভিতরে আমাদের আতিক ভাই রান্না শুরু করছে ভাই দেখেন আরে হচ্ছে আমাদের বাবুর্চি আমাদের নাম কি ভাই আরে রায়হান ভাই গাইস রায়হান ভাই দেখেন ভিতরে রান্না করছি আরে রায়হান ভাই সবাই চলে গেছে একটু বাইরে দেখাই ভাই একটু বাইরে বাইরে দেখাই বাইরে দেখাই ভাই বৃষ্টি হচ্ছে ভাই বৃষ্টি হচ্ছে গাইস দেখতে পাচ্ছেন বিরিয়ানি কিন্তু একদম কমপ্লিট ঠিক আছে এখন সার্ভ করা হচ্ছে আমাদের বাবুর্চি ভাই সেগুলো সার্ভ করছে সবার জন্য আমরা প্রায় 16 জন আছি ঠিক আছে এই একটু টেস্ট করুন কেমন হচ্ছে টেস্ট করো গাইস বিরিয়ানি কিন্তু পাকানো হয়ে গেছে এখন জাস্ট দেখতে পাচ্ছেন ভাগ বাটানো হচ্ছে এখন দেখেন প্রায় 18টা প্লেট এখানে হবে আবু রে এই কেমন হয়েছে টেস্ট খাইছো সরা অসাধারণ টেস্ট ভাই বিশ্বাস করুন অসাধারণ টেস্ট ওকে গাইস দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু বিরিয়ানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ গাইস দীর্ঘ অনেকক্ষণ অনেক কষ্ট অনেক প্রচেষ্টার পরে আমাদের বিরিয়ানি কিন্তু ফাইনালি কমপ্লিট ঠিক আছে দেখতে পাচ্ছেন সবাই এখানে খাচ্ছে আপনারা হয়তো ডিসপ্লে দেখতে পাচ্ছেন এন্ড আমাদের স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি আমাদের রায়হান ভাই আতিক ভাই বিকজ তারা ভাই রোয়িং মানে এত বৃষ্টি আর এত বাতাস ভাই আর ভিতরে প্রচুর পরিমাণ ধোয়া ভাই চোখ দিয়ে পানি ঝলমল করছিল এখন কথা হচ্ছে ভাই এগুলো টেস্ট করার পালা আর যারা খেয়েছে সবাই বসে একদম পারফেক্ট ঠিক আছে বিসমিল্লাহ জয় রতন ভাই বিদ্যুৎ তো মেইন ট্রেন্ড হইছে রোহিঙ্গা গ্যাসের খাওয়া তুমি খাও গা তুমি ভাই রতন ভাই অসাধারণ ভাই রোহিঙ্গার সাথে খেতে দেখ ভাই এগুলো কি রে ভাই রোহিঙ্গা রাখি হ্যাঁ কত না রে অন্য কিছু চুপটা ভাও তো গাইস আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই মানে রাখিবে কষ্ট হইতেছে খাইতে পারছ না 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 কি না ভাই নদীতে ভাই প্রচুর পরিমাণ ঢেউ আর বাতাস নদীতে নৌকা ছোট একটা নৌকা নিয়ে আসছিলাম এটা 100% ডুববে এদিকে দিলে ওই দূষণ করবো ঠিক আছে ভাই